एवरीवन, वेलकम बैक टू माय चैनल सुचिस किचन। আমারে রেসিপিটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি কাঁচা আমের রিফ্রেশিং জুস। আর এই গরমের মধ্যে যদি আপনাদের হাতের কাছে কাঁচা আমটা থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন, গরমের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি দুইটি আম নিয়ে নিয়েছি আর আমি এখানে মাঝারি সাইজের দুটোই আম ইউজ করছি। আমগুলোর ছালটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এবার এগুলোকে কেটে নিচ্ছি। আর সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ এবং লেবু। আর কাঁচা মরিচটার কিন্তু ঝাল অনেক কম, এই জন্য আমি ছোট সাইজের একটি কাঁচা মরিচ ইউজ করছি। ঝাল বেশি হলে আপনারা ইউজ করতে যাবেন না, আমি জাস্ট ফ্লেভারটা ভালো আনার জন্য এই কাঁচা মরিচটা ইউজ করছি। এবং দিয়ে দিচ্ছি লেবু, আর লেবুর রস আমি এখানে ইউজ করছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণের মতো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণের মতো বিট লবণ, তবে আপনারা চাইলে টেস্টটা বুঝে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি নর্মাল সাদা লবণ, তবে আপনারা চাইলে কিন্তু সাদা লবণটা ইউজ না করে একদম বিট লবণ দিয়েই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের মতো চিনি, আর আমার আমটা একটু মিষ্টি হওয়ার কারণে চিনিটা একটু কম ইউজ করছি, তবে আপনাদের আমটা যদি একটু টক হয় তাহলে মিষ্টিটা বুঝে তারপর চিনিটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের মতো পানি, এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আর পানিটা কিন্তু কম দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু মিশ্রণটা স্মুথ হবে না। তো এই পর্যায়ে আমগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম। এইভাবে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। তো কিভাবে জুস বানাতে হয় এবার এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্লাস নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমের মিশ্রণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। আপনারা এখানে চাইলে সরাসরি আইসও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করছি। তৈরি হয়ে গেছে আমার রিফ্রেশিং আমের জুস। এইভাবে আপনারা বাসায় এই গরমের মধ্যে রেসিপিটি তৈরি করে খেতে পারেন এবং ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন, আপনারও ভালো লাগবে এবং তাদেরও খেতে ভালো লাগবে।